যেগুলো আমার অভিজ্ঞতা ছিল, যে খামতিগুলো ছিল, সেগুলো কিছু কিছু জায়গায় আমি এখনো দেখতে পেয়েছি। তো সেইগুলোকে এমনিতে খুবই ভালো, জীবির বিভিন্ন যেসব ইনফ্রাস্ট্রাকচার থেকে আরম্ভ করে আমাদের ফ্যাকাল্টির থেকে শুরু করে আমাদের যে ডাক্তারবাবুরা বা আদার যারা প্যারামেডিক্স আছে, ওরা তো আপ টু দ্য মার্ক। আমি কয়েকটা জায়গার মধ্যে দেখতে হবে, আমি বলেছি যে মাটিতে যেন না শুতে হয় তার কীভাবে ব্যবস্থা করা যায়, তার জন্য আমাদের চিন্তা ভাবনা করা। এখানে আমার সাথে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি সাহেবও আছেন, ওনাকে আমি বলেছি যে এত এখানে তো অনেক পেশেন্ট, এখানে লোডটা প্রচণ্ড, কিন্তু হলেও পরিবেশটা যেন সুন্দর থাকে এবং তার ব্যবস্থা রাখা। ডাক্তারবাবুদের এবং অন্যান্য স্টাফদের উদ্দেশ্যে আমি বলেছি যে হসপিটালটাই যে আমাদের নিজেদের, আমরাও যখন কোনো সময় অসুস্থ হব এমন যেন মনে হয় যে এই জিএমসির মধ্যে যাব, এইরকম একটা পরিবেশ আছে, সেই পরিবেশের মধ্যে আমার চিকিৎসা হবে। তো সব মানুষেরই, সাধারণ মানুষের যেন এরকম মনে না হয় যেন যে খালি কর্পোরেট হসপিটালগুলোতে যাব। আমাদের এত পয়সা এখানে কর্পোরেট হসপিটাল থেকেও এখানে বেশি কিন্তু খরচ হয় গভর্নমেন্টে। তো সেই জায়গায় এত কিছু খরচ দেওয়ার বা অন্যান্য যা চাই ইনস্ট্রুমেন্টের জন্যই হোক, এত ইনফ্রাস্ট্রাকচার থাকা সত্ত্বেও এবং তাকে প্রপারলি মেনটেন কীভাবে রাখা যায় তার উদ্দেশ্য আমি বলেছি। আমি একটু আগে কার্ডিওথোরাসিক যে ডিপার্টমেন্ট, ক্যাথলেভ ইত্যাদি আমি দেখলাম, সত্যি অপূর্ব, খুব ভালো এবং জনসাধারণের অনেক উপকার হচ্ছে। আমাদের ত্রিপুরাতে গরিব মানুষের সংখ্যা আছে অনেকে, যারা অনেকে বাইরে যায় এখন আর তাদের যেতে হচ্ছে না, বিভিন্ন সুপার স্পেশালিটিতে আমি খবর নিলাম নিউরো সার্জারিতে। সত্যি জিবি হাসপাতাল আমি বলবো যে মানে আর্ট অফ এক্সেলেন্স, এখান থেকে মানুষ সেইভাবে উপকৃত হচ্ছে। এবং আরও কী কী সুবিধা দেওয়া যায় আমি যারা টিচার আছে তাদের উদ্দেশ্যেও বলেছি যে কীভাবে টিচিংয়ের কতজন ক্লাস নেয় স্টুডেন্টসদের, অনেকে তার একটা ডাটা আমি আসবো আবার দেখবো, কতজন কটা অপারেশন করেছে, কতজন অ্যাসিস্ট্যান্ট ছিল, কোন ডাক্তার কটা অপারেশন ছিল ইত্যাদি, আমি এগুলোর জন্য অ্যাড্রেস করার জন্য আমি বলেছি। দীর্ঘদিন সবার স্যার।